খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্বের রচনায় আপনাকে স্বাগত। সকাল 11টা অবধি কোথায় কতটা ভোট পড়ল? মালদা উত্তরে 31.73%, মালদা দক্ষিণে 33.09%, জঙ্গিপুরে 33.81%, মুর্শিদাবাদে 32.72%, চলছে ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচনও, সেখানে সকাল 11টা অবধি ভোট পড়েছে 29.39%। মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত বৈষ্ণবনগর বিধানসভায় 200 বিঘা এলাকা সীমান্ত লাগোয়া শেষ বুথ 200 মিটারের মধ্যে জমায়েত করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে এই অভিযোগ দীর্ঘক্ষণ ধরে আসছিলের পরই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ রীতিমতো লাঠি উঁচিয়ে জমায়েত ছড়ালো। এমনকি যে দোকানগুলিতে বসে জমায়েত চলছিল সেগুলো সম্পূর্ণভাবে হটিয়ে দেওয়া হয়। সিপিআইএম তৃণমূল সংঘর্ষের অভিযোগ উঠেছে। সিপিএম কর্মী সমর্থকেরা ভোট দিতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল বলে অভিযোগ। বাঁশ লাঠি হাতে মারধর করা হয় অভিযোগ উঠেছে। পাল্টা আক্রমণ বাম কংগ্রেসেরও। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের সখেলি পাড়া হাই মাদ্রাজা 32 এবং 53 নম্বর বুথের এই ঘটনা। অভিযোগ এগিয়ে সিপিএম। এখন অবধি নির্বাচন কমিশনে তৃতীয় দফার ভোটে যতগুলি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে সিপিএম এর করা অভিযোগ 134টি, কংগ্রেসের 17টি, বিজেপি ও তৃণমূল যথাক্রমে 6টি, মোট 298টি অভিযোগ জমা পড়েছে। ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টাল বা NGRS এর মাধ্যমে অভিযোগগুলি এসেছে। মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকেই অধিকাংশ অভিযোগ এসেছে। ভোট কেন্দ্রকে গ্রহণ করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ উঠল। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে প্রকাশ্য রাস্তায় মুড়ি মুড়কির মতো বোমা ফাটানো হয় বলে অভিযোগ। মালদা উত্তরের রতুয়া 1 ব্লকের চাঁদমণি 2 নম্বর অঞ্চলের বটনা এলাকার ঘটনা এটি। দুপুর 1টা অবধি ভোট পড়েছে মালদা উত্তরে 47.89%, মালদা দক্ষিণে 48.65%, জঙ্গিপুরে 49.91%। ব্যুরো রিপোর্ট, বিশ্বের অচেনা।